অভিমান মনত রখা তুই তান সরু সরু অভিমান মনত রখা তুই তান আবেগর কোলাতে জীবন এনেকৈ উমলে পরে কি জানে আপনে বিচারে জীবুকুতে চেনেহে বলোয়া আনে তো নগোয়া ও বুঝবে থারি খুরিয়া গান রঙা সুতিয়া হিয়া বড় থুলুকা মরমে বুঝে অভিমান হেৰি শুনিছেনে কোৱা মৃণালৰ কথা কি ভাবিছে মৃণালৰ কথা তাৰ পঢ়াৰ কথা সুধিছো কিয় সি পঢ়ি থকা নাই জানো হায়াৰ ছেকেণ্ডেৰী পাছ কৰাৰ পিছত সি কি পঢ়িব তাকেহে সুধিছো এইটো কথা দেউতা মইতো ফাৰ্ষ্ট ডিভিজন আৰু দুই তিনিখনমানত লেটাৰ পাম বুলিয়ে ভাবিছিলো হেৰা তোমাৰ ল'ৰাই চাৰিটাত লেটাৰ সহ ষ্টাৰ মাৰ্কছ পাইছে আপুনি যো আৰু এই সময়ত এনেকুৱা ধেমালি কৰেনে আজি মোৰ মনটো বৰ ভাল লাগিছে গুৱাহাটীত মৃণালক ভালকৈ খোজ কাঢ়িবলৈ ক'ব কিয় কি হ'ল নাই নাই মানে মই বেয়া সপোন এটা দেখিছিলো আপুনি অকণো চিন্তা নকৰিব এই দত্তৰ ভতিজা যেতিয়া তাক মই নিজৰ ভতিজা বুলিয়ে ধৰি লৈছো হ'ব আপোনালোকৰ ভৰসাতে তাক থৈ যা সি এইবাৰ প্ৰথম গুৱাহাটীলৈ আহিছে বৰ লাজকুৰীয়া আৰু ঠাণ্ডা প্ৰকৃতি মানুহৰ লগত তেনেকৈ মিলা মিছা কৰি পোৱা নাই ককাইদেউ এইবিলাক কথা অলপো চিন্তা নকৰিব আমি ল'ৰাক ইয়াক গোটালো ই মৃণালক কেনেকৈ গঢ় দিব লাগে জানে একজেক্টলি আচ্ছা এতিয়া বলক মৃণালৰ ৰুমটো মই আপোনালোকক দেখুৱাই দিম ঠিক আছে ৱাৰ্ডেনজন আমাৰ শৰত নগৰ বুজিছা সেইকাৰণে খুব ভাল হ'ল আৰু ৱাৰ্ডেন বৰ ভাল মানুহ আমাৰ ইয়াৰ সকলো বস্তু ঠান ঠিত লগোৱাৰ উপৰিও বিচনাখনো নিজে ঠিক কৰি দিছে এটা কথা কিন্তু ভাল হ'ল ৱাৰ্ডেনজন সম্পৰ্কীয় বুলি ভাবি হোষ্টেলৰ ল'ৰাবিলাকে ইয়াক ৰেগিং কৰিবলৈ ভয় কৰিব কি চিন্তা কৰি আছা তাক আমি পঢ়িবলৈহে পঠাইছো তাকতো আমি আমাৰ পৰা আঁতৰাই পঠোৱা নাই তোমাৰ ঘৰ ধেমাজিত ৱাৰেন ছাৰ তোমাৰ কোনোবা হয় নেকি নহয় মোৰ খুৰাৰ চিনাকি অহ চিন্তা কৰি আছা নোখোৱা নেকি
মৃণাললে ফোন এটা করে নাকি? হেরা, দিনের কথা পাতিছিলাহে, আর সি হোস্টেলত অকলে না থাকে নহয়। যেতে তিতে ফোন কই থাকিলে তার লগরবিলাকক ডিস্টার্ব করা হব নহয়। দিনত ফোন করতে সি হোস্টেলত থাকিলে বেয়া পাওয়া বলে কৈছিল। তোমার মূর আঁতর আছে যে সেইভাবে চাবা, লাহে লাহে তার সকলবোর ভাল লগা হব। তাকে ইয়াতে কলেজত পড়া হলে ভাল আসলে নাকি? কি কে, পড়ার জীবন লড়া ছলী অল্প কষ্ট করব লাগিব, আর হোস্টেলত থাকি পড়িবলে ভাল হে। আপনি কলেও মোর মনটে নেমানে। তুমি তা খুব আলোককে রাখিছিলা যে সেইভাবে, পিছে চাবা এজনী বিয়া করানোর পিছত তোমার মূর কথা ভাবিলে সময় নাপাব। মৃণাল তেনকা লড়া নয়, মোক বাদ দিহি অন্য কথা ভাবিবই নয়। দেখিম নহয় সময়ত, এটা সেইবিল চিন্তা বাদ দি শুই থাকা। খোৱা 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 খোৱা। ইন্ট্রোডাকশনের কারণে যে রুম নাম্বার 9 মাতিছে, যাবানে? যাব তো লাগবই, এইটা হোস্টেলের নিয়ম। কিন্তু অন্য রুমলে কিয় যাব লাগে? এইটো রেগিং। কি রেগিং করা তো অন্যায়, ইয়াক আমি প্রতিবাদ করা উচিত। মোর ভয় লাগে দেই, ইহতে কথা নুশুনিলে মারপিটও করে। নহয়, আমি ইয়ার প্রতিবাদ করবই লাগিব। মই ওয়ার্ডেন স্যারক কথাবোৰ জনাম। বেটাই মোক জুনিয়র বলে ভাবিছে। এই রাতি কল কোনো ফোন করেছে? রব, ওয়ার্ডেন, 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 এই রাতি কল মৃণালর কিবা? হ্যালো শর্মা, আপনি কাইলে রাতিপুৱা গুৱাহাটীলৈ আহিব পাৰিব নেকি? ৰাতিপুৱাই গুৱাহাটীলৈ কিয়? মৃণালৰ কিবা? আপুনি আহকচোন, এবাৰ কথা এটা আছে। শুনক, হেল্ল' কিয়? ৱাৰ্ডেনে ৰাতিপুৱাই গুৱাহাটীলৈ মাতি পঠিয়াইছে। বুজিছো, মৃণালৰে কিবা এটা হ'ল, তালে ফোন এটা লগাওকচোন। The number you have dialed is switched off. Kyo? Mobile switch off. Ki bata nisho hoise ta? Tar baro ki bata no hole? Imar rati kon warde te phone koribo niki? শর্মা, ঘটনাটা কি হল মোক বুঝাই কোকসুন, মোক যে এনেক মাতি পঠিয়ালে। একচুয়ালি ঘটনাটা কি আমিও ভালদরে ধরব পড়া নাই, পুলিশে ইনকোয়ারি করে আছে। আমি জনামতে রাতে হোস্টেলত রেগিং হয়েছিল, আর রেগিংত মারপিট হয়েছিল, আর তাতে মৃণাল ইনজার্ড হয়েছে, বর্তমান সি হসপিটালতে আছে। ইনজার্ড মানে সে কি দুঃখ পাইছে? একটা কাম করো, বলো হসপিটাল যাও, তাতে গম পাম। বলো বলো বলো। মিস্টার শর্মা, আহক আহক, প্লিজ বহক বহক। গার্জেন আহি পাইছেনে? হয়, এখেতে কোকসুন। আপনি এখেতক পেশেন্টর বিষয়ে কইছেনে? নাই কোয়া। আপনাদের কি ইজনে সিজনের ফালে ঠেলি আছে, কি হয়েছে মুখ খোলাখুলিকে নকয় কেউ? মৃণালক গুৱাহাটীত পড়িবলে পঠিয়ে ভুল কাম হল,
জীৱনটোৰে চিন্তা। ময়ো আহোঁ নেকি? একচুয়েল ঘটনাটো কি মোক কওকচোন। ৰেগিং মাৰপিটত এনেকৈ আইচিউ, আপুনি মোৰ পৰা কিবা কথা লুকুৱাইছে। মোক আচল কথাটো কি কৈ দিয়কচোন। ডক্টৰৰ ওচৰলৈ গ'ব, তাতে ক'ম। অঁ হয় হয় ঠিক আছে, আপুনি এটা কাম কৰিব, ৰিপৰ্টছখিনি পঠিয়াই দিব, মই এবাৰ চাই দিম। অ'কে, মে আই কাম ইন? অ' মিষ্টাৰ শৰ্মা, আহক আহক, প্লিজ বহক বহক। গাৰ্জেন আহি পাইছেনে? হয় এখেতে। কওকচোন, আপুনি এখেতক পেচেণ্টৰ বিষয়ে কৈছেনে? নাই কোৱা। আপোনালোকে কি ইজনে সিজনৰ ফালে ঠেলি আছে, কি হৈছে? মোক খোলাখুলিকৈ নকয় কিয়? চাওক, আপোনাৰ ল'ৰাই মাৰপিটৰ সময়ত কিডনিত বেয়াকৈ আঘাত পাইছে, আৰু ৰিপৰ্টছ মতে তেওঁৰ এটা কিডনি ডেমেজ হৈছে। ধৈৰ্য ধৰক, যিমান পাৰি সোনকালে পেচেণ্টৰ বিকল হোৱা কিডনিটো আঁতৰাব লাগিব। বয়স কম, এটা কিডনিৰে ৰিস্ক আছে। যদি আপোনালোকে কিডনি মেনেজ কৰিব পাৰে, মানে যিমান পাৰি সিমান সোনকালে কিডনিটো ৰিপ্লেচ কৰিব পাৰিলে ভাল, অৱশ্যে খৰচ পৰিব। টকা পইচাৰ কাৰণে চিন্তা নকৰিব ডাক্তৰ, ল'ৰাটো সোনকালে সুস্থ কৰি তোলক। সকলো কথা টকাৰে নহয়, তাৰ লগত মেটচ হোৱাকৈ কিডনি পাবওতো লাগিব। অঁ ককাইদেউ, এই মই আপোনালোকৰ ঘৰলৈকে যাবলৈ ওলাইছিলোঁ। শৰত, তুমি আমাৰ ঘৰৰ ফালে চকু দিবা, আপোনালোকে একো চিন্তা নকৰিব। হয়, মাত্ৰ আপোনালোকে মৃণালৰ চিকিৎসাৰ কথা ভাবক। নাই নাই, নবৌৰ কথা চিন্তা নকৰিব, মই আছোঁ ককাইদেউ, ভগৱানে সকলো ঠিক কৰিব। বাৰু, অপাৰেশ্যনৰ ডেট দিলে জানো? অঁ দিছে, তুমি স্কুলত জনাবা আৰু নবৌৰাক চাবা, বেছি চিন্তা কৰিবলৈ নিদিবা। ক'লো নহয় ককাইদেউ, সেইবিলাক চিন্তা আপুনি বাদ দিয়ক, মই সকলো মেনেজ কৰিম, আপুনি অলপো চিন্তা নকৰিব, মাত্ৰ মৃণালক সুস্থ কৰি ঘৰলৈকে লৈ আহক। ঠিক আছে, এতিয়া ৰাখিছোঁ। হে ভগৱান, ককাইদেউহঁতক সহায় কৰা। থেংক গড, সকলোখিনি যে এনেদৰে মিলাই দিলে, নহ'লেতো অপাৰেশ্যনটো লেট হ'লহেঁতেন, যিটো পেচেণ্টৰ কাৰণে বৰ বিপদজনক আছিল। আপোনাক এটা অনুৰোধ কৰিব পাৰোঁনে? হয় কওকচোন। মৃণালৰ কিডনি বেয়া হোৱা আৰু অপাৰেশ্যন হোৱাৰ কথাটো যাতে গোপনে ৰাখে। ইউ ডণ্ট ৱৰি, নৱ ককাইদেউৰ ফোন। হেল্ল', মই নয়নাই কৈছোঁ, মোৰ মনটো খুব বেয়া লাগি আছে, মোৰ ল'ৰাটো কি হ'ল ন? হেৰা, ইমান দুখ কৰিছা কিয়? মৃণালক গুৱাহাটীত পঢ়িবলৈ পঠোৱাটোৱে ভুল কাম হ'ল, জীৱনটোৰে চিন্তা। ময়ো আহোঁ নেকি? নালাগে, তুমি আহিব নালাগে, কষ্ট পাবা, মই আছোঁ নহয়, মৃণাল সোনকালে ভাল হ'ব, ডাক্তৰে কৈছে নহয়। এতিয়া মোৰ বাবে কাক পাওঁ কাক হেৰুৱা হৈ পৰিছে,
লড়াটুক আপনি সুস্থ করে আনক সালে। চিন্তা করব নালাগে, ভগবানের ওপর ভরসা রাখা। হব দিয়া, এটা মানে রাখো, পিছত আকো ফোন করব। শুনক, ডক্টরে আপনার ইমিডিয়েট মাতিছে। কি বোধহয় আজি ইমিডিয়েট অপারেশন করব। তুই কথাব বুঝবলে কেউ চেষ্টা নক। সিহত কেটাকেইখন কলেজের পর বহিষ্কার করলি, এটা মই কেউ কলেজ এড়ি যাব লাগে। ককাইদেরে সিদ্ধান্ত লৈছে যেতিয়া রিটায়ারমেন্ট লবই, ময়ও লবলেকে কইছো। অসুখিয়া দেহারে আর কিমান কষ্ট করব, মোর চাকরি তো আছে যেতিয়া কিবা কিবি করে চলাম। আর লড়ার চাকরি নোহালেকে চলাব পারিলেই হল, পিছর খিনি তো হি চাবই। May I come in, sir? Oh, yes. মুক বলে মাতিছিল? হয়, পেশেন্টস কন্ডিশন ইজ ভেরি ক্রিটিক্যাল ডক্টর। যিমান পারি সিমান সোনকালে অপারেশন তো করব লাগে, নহলে আরো তেনহলে দেরি করব না লাগে। ইয়েস, আপনালোক রেডি? হয়। ডোনার হেবর ম্যানেজ হইছে, আপনালোকে বাকি ফর্মালিটিস পুরা করো। ঠিক আছে, প্লিজ বলো ক্ষমা। আহক, দেউতাকে কিদিন দেখা নাই যে? তোর লগত টোপনি ক্ষতি করে করে দেউতার গাটো বেয়া হওয়া বলে কইছে, অল্প রেস্ট করে আছে। তেতিয়াহলে আমি কিহত যাম? হরত খুড়া অ্যাম্বুলেন্স এখন আনি বলে কইছে। শুন, তই আর ইয়াত পড়িও না লাগে, গাঁলেকে বল। নহয় মা, মই ইয়াতে পড়িম। কিন্তু সিহঁতৰ কাৰণে মই মোৰ কেৰিয়াৰ কিয় ধ্বংস করিম? মই ইয়াতে পড়িম, লাগিলে সিহঁত জেললৈ যাব। সা, তই আমার একমাত্র লড়া, তোর যদি কিবা এটা হয়। মোর যি হবলগিয়া আছিল হয়ে গেল মা, এতিয়া যদি কিবা হবলগিয়া আছে সিহঁতরহে হব। তুই কথাবোর বুঝবলে কেউ চেষ্টা নক। সিহঁত কেটাকেইখন কলেজের পর বহিষ্কার করলি, এতিয়া মই কেউ কলেজ এড়ি যাব লাগে। হব, তোর কথা বেশি কই না থাকবে এতিয়া। আজিকালি গাটো ভালেই নথকা হয়েছে, স্কুলও প্রায় ক্ষতি করবলগা হয়েছে, সে ভাবিছো ভলেন্টিয়ার রিটায়ারমেন্টকে লই লো। কিন্তু ককাইদেউ, এই আজিকালি জানো এই খা খরচব বাড়ি থাকা নাই, ইফালে আপনাদের মৃণালকে এমএসসি পড়াইছে, আপনার গাটো ভালে না থাকে, সেই কারণে চাওকসুন বারো এই ছুটি টুটি মিলাই আর কে বছরমান যদি করবেন বেয়া নহয় নাকি? দরমহাটো লোভত জানো ছাত্র ছাত্রীক ঠগাব পারি। ককাইদেরে সিদ্ধান্ত লৈছে যেতিয়া রিটায়ারমেন্ট লবই, ময়ও লবলেকে কইছো। অসুখিয়া দেহারে আর কিমান কষ্ট করব, মোর চাকরি তো আছে যেতিয়া কিবা কিবি করে চলাম। আর লড়ার চাকরি নোহালেকে চলাব পারিলেই হল, পিছর খিনি তো হি চাবই। দেউতা, তুমি রিটায়ারমেন্ট কিয় ললা? মানে ময়ও এমএসসি করব লৈছো, তারপর পিএইচডিও করিম, সেইবোর খরচা অল্প আছে তো, যদি তোমার এনেক বেমার হয়ে থাকে চিকিৎসার নামতো খরচ হয়ে থাকে। তোর পড়ার খরচ দিব নি বলে তো কিয় ধরে ললি? নহয় মানে মার দরমহারে সেইব চিন্তা করার দরকার নাই, তোর পড়ার কাম তো পড়ি যা, খরচের কথা চিন্তা করব না লাগে। পিএইচডি করার পিছতো তুই যদি আর কিবা পড়িবলে ইচ্ছা কর, তার খরচ যোগাবলে মই সাজু আছো। এটা লড়ার আমি পড়ার খরচ বহন করব নোৱাৰিম বলে ভাবিছ কিয়? নহয় মা,
তোমালোকে ভুল বুঝিছা। মই আসলতে কব খুজিছিলোঁ আজিকালি কার কত কি বেমার হয় একো ঠিক নাই, সেইকাৰণে বেংকত অলপ টকা থকাটো ভাল। আমার বাবে তয়ে বেংক তো ভালকৈ পঢ়ুৱাই ভাল চাকরি এটার যোগ্য করে তোলাটোই আমার বাবে আসল কাম। তই তোর কাম করে যা, দেউতারেহে চাকরি এরিছে, মই করে আছো নয়। নে কেতিয়াবা টকার অভাবত তই ভবামতে কামবোৰ করে যাব পৰা নাই? নাই নাই মা, মই একো অসুবিধা পোৱা নাই, ভবিষ্যতৰ কথা ভাবিহে কৈছিলোঁ। ও বোপাই, তই এতিয়া আমাৰ ভৱিষ্যত।